আমি মোহাম্মদ আব্দুল জাফর প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত করবিদ্যা নিকেতন উচ্চ বিদ্যালয় নারায়ণগঞ্জ আমাদের বিদ্যালয়টি 1974 সালে প্রতিষ্ঠা হয়েছে প্রতিষ্ঠা হওয়ার পর থেকে আমাদের স্কুলের অত্যন্ত সুনাম ছিল এবং বিগত দিনগুলোতে ফলাফল সহ প্রত্যেকটা ক্ষেত্রেই আমাদের স্টুডেন্টরা অত্যন্ত সফলতার সাথে টিকে আছে বিভিন্ন সেক্টরে অত্যন্ত সুনামের সাথে কাজকর্ম করে যাচ্ছে বিগত 2020 সালে করোনা হওয়ার পর থেকে এবং তার কিছুদিন আগেও আমাদের স্কুলের একটা দুর্ঘটনা ঘটেছিল এই দুর্ঘটনার পর থেকে আমাদের কিছু মানে ক্ষতি হয় প্রতিষ্ঠানে তারপরে 2000 সালে যখন করোনা হয় করোনার কারণে দীর্ঘদিন বিদ্যালয়ের কার্যক্রম বন্ধ থাকার প্রেক্ষিতে বাংলাদেশের প্রতিটা বিদ্যালয়ের যে অবস্থা হয়েছে আমাদের অবস্থাও ঠিক তদ্রূপ তারপরেও আমরা বিভিন্নভাবে এই করোনার পরবর্তী পদক্ষেপগুলো গ্রহণ করেছি যাতে করে ঝরে পড়া শিক্ষার্থীরা যেন আবার ফিরে আসতে পারে মেয়েদের ক্ষেত্রে দেখা গেছে অনেক স্টুডেন্টের বিয়ে হয়ে গেছে ছেলেদের ক্ষেত্রে দেখা গেছে অনেক স্টুডেন্ট শহরে ছিল বাবা রিক্সা চালাতো এখন চালাতে পারে না বিভিন্নভাবে দেশের বাড়িতে চলে গেছে যার পরিপ্রেক্ষিতে আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা অনেক কমে গেছে সারা বাংলাদেশে শিক্ষার্থীর উপরে প্রভাবটা পড়েছে ঠিক তদ্রূপ আমাদের বিদ্যালয়েও শিক্ষার্থীর ক্ষেত্রে এই প্রভাব পড়েছে আমরা এই 2020 সালের করোনার পরবর্তী পদক্ষেপ হিসাবে ছাত্র যেভাবে কমছে এটাকে উত্তরণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছি দীর্ঘদিন যাবৎ আমাদের বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি ছিল না এবং ম্যানেজিং কমিটি না থাকার কারণে আরও একটা বিপর্যয় হয়েছে আমাদের মানে সর্বক্ষেত্রে তবে আল্লাহ পাকের অশেষ রহমত আল্লাহ এখন ম্যানেজিং কমিটি একটা গঠন হয়েছে বর্তমানে অ্যাডহক কমিটি আছেন অ্যাডহক কমিটির সভাপতি আছেন অত্যন্ত সুনামধন্য আরও দুইটা প্রতিষ্ঠান চালান জনাব আলহাজ ফয়েজউদ্দিন আহমদ লাবলু স্যার এবং আরও একজন ম্যানেজিং কমিটির সদস্য আছেন অভিভাবক সদস্য জনাব হারুন রশিদ স্যার ওনারা দুইজনই শিক্ষা বান্ধব এবং বিদ্যালয়ে গত 2 মাস আগে আমরা কমিটিটা ফর্ম করেছি 2 মাস আগে দ্যাট মিন্স 8/9/2022 কমিটি ফর্ম হয়েছে এই কমিটির বয়স চলছে মাত্র 2 মাস 7 দিন এই 2 মাস 7 দিনের ভিতরে জনাব সম্মানিত সভাপতি মহোদয়ের মানে দূরদর্শিতার কারণে এবং বিদ্যালয়ের শিক্ষকদের সহযোগিতার কারণে আমরা বিদ্যালয়ের যে সমস্ত পদক্ষেপগুলো গ্রহণ করেছিলাম সবগুলোই মোটামুটি সাকসেসফুল হয়েছি বিভিন্ন প্রতিষ্ঠানে বিশেষ করে প্রাইমারি স্কুলগুলোতে আমরা যোগাযোগ করেছি এবং আরও পদক্ষেপ গ্রহণ করছি যাতে করে শিক্ষার্থীর সংখ্যা বাড়ানো যায় শিক্ষার্থীর সংখ্যা না বাড়ানো বাড়াতে পারলে শিক্ষা তথা বিদ্যালয়ের মানে অর্থনৈতিক সচ্ছলতা আসা সম্ভব নয় গুণগত এবং পরিমাণগত সব কিছু দিক থেকে বিবেচনা করলে শিক্ষার্থীর সংখ্যা বাড়াতেই হবে এবং তার জন্য যা যা প্রয়োজনীয় পদক্ষেপ আমরা গ্রহণ করতেছি ইনশাল্লাহ অচিরেই এই সমস্যাগুলো কাটিয়ে উঠতে পারবো বলে আশা করছি তারপরেও আমাদের একটা নতুন বিল্ডিং হয়েছে পাশেই 6তলা বিল্ডিং এই 6তলা বিল্ডিংটা মাত্র 18 মাসে কমপ্লিট হওয়ার কথা ছিল 4,04,37,00,000 টাকা মানে বরাদ্দ ছিল এই বিল্ডিংটার ব্যাপারে এখন পর্যন্ত বিল্ডিংটা কমপ্লিট আমরা পাই নাই হয়তো 8-1 মাসের ভিতরে আমরা কমপ্লিট পেয়ে যাব কমপ্লিট যদি পেয়ে যাই তাহলে আমাদের আরও একটা দিক উন্মোচন হবে ভালো দিক এবং ভবিষ্যতে এই গণবিদ্যা নিকেতন যে স্কুল পর্যায়ে আছে হয়তো ভবিষ্যতে একদিন কলেজ পর্যায়ে চলে যাবে কারণ আশেপাশের স্কুলগুলো সব স্কুল অ্যান্ড কলেজ হয়ে গেছে আমার প্রত্যাশা এবং বর্তমান ম্যানেজিং কমিটিরও প্রত্যাশা যে গণবিদ্যা নিকেতন একদিন স্কুল অ্যান্ড কলেজ হবে তাহলে সবার সুনাম বৃদ্ধি পাবে এবং অত্র এলাকার সুনাম বৃদ্ধি পাবে প্রতিষ্ঠান সারা জীবন থাকবে কাজেই প্রতিষ্ঠানের ভালোর জন্য আমাদেরকে সক্রিয়ভাবে কাজ করে যেতে হবে এই অল্প সময়ের ভিতরে যে উন্নয়নগুলো কাজগুলো আমরা করেছি তাতে দেখা যাচ্ছে যে স্কুলের একটা ভগ্ন দশায় পরিণত হয়ে গেছিল তাদের রং ছিল না পিলারগুলো নষ্ট হয়ে গেছিলো ছাদের সিলিং অনেক অংশেই ভেঙে পড়েছিল এই অল্প সময়ের ভিতরে প্রায় 7,00,000 টাকা ব্যয়ে স্কুলের অর্থায়নে সম্পূর্ণ স্কুলের অর্থায়নে 7,00,000 টাকা ব্যয়ে
আমরা এই কাজগুলো করতে সক্ষম হয়েছি। এখন আসার মানে হচ্ছে যে আমাদের যখন এই নতুন বিল্ডিংটা হয় তখন আমাদের গেটটা পর্যন্ত ভেঙে দিয়েছিল গাড়ি ঢোকানোর জন্য, গেটটাও ছিল না আমাদের, এমন অবস্থা হয়েছিল। তো একজন দানশীল ব্যক্তি যেনাম বদরুল আলম সাহেব, উনি একদিন আমার সাথে আসছিলেন, আমার এখানে আসার পরে ওনার সাথে আমি কথা বললাম। কথা বলার পরে আমি জানতে পারলাম যে আগের হেড স্যারের সাথে ওনার খুব মানে সখ্যতা ছিল, যার কারণে আমি প্রস্তাব করলাম যে আমাদের গেটটা তো নষ্ট হয়ে আছে, আপনি যদি একটু দয়া করেন তাহলে আমরা একটা গেটটা লাগাইতে পারি। উনি সাথে সাথে আমার প্রস্তাবে রাজি হয়েছিলেন, যার প্রেক্ষিতে আমরা লোহার গেটটা, আমাদের দুই নম্বর মানে গেট যেটা মানে লোহার গেট, এটা আমরা করতে সক্ষম হয়েছিলাম। তারপরে আরও একটা আশার বাণী যে বিভিন্ন ব্যাচের স্টুডেন্টরা আমাদের স্কুল পরিদর্শনে আসে, তো আমি আশাবাদী। আশাবাদীর পরে 98 ব্যাচ একদিন আসছিল আমার কাছে। 98 ব্যাচ যখন আসছে, আসার পরে আমি তাদেরকে বললাম যে তোমাদের স্কুলটা তোমাদের কী তো রক্ষা করতে হবে। তারপরে স্যার কী করতে পারি, তো বললো যে তোমরা, আমি বললাম যে বাইরে রাস্তার ধারে একটা গেট আর দুই নাম্বার গেট, এক নাম্বার গেট এবং দুই নাম্বার গেট, স্কুলের নাম ফলক সহ এই দুইটা গেট যদি তোমরা একটু, আমি শুনলাম যে ওদের ভিতরে অনেক মানে ধনাঢ্য এবং ব্যবসায়ী অনেক মানে স্টুডেন্ট আমার আছে বর্তমানে, তো এই প্রস্তাব যখন দিলাম সাথে সাথে ওনা মানে রাজি হলো। রাজি হওয়ার পরে এর কাজও শুরু হয়ে গেছে, দুই নম্বর গেটটার কাজ আজকে টাইলস চলে আসছে। এবং ওখানে আমি বলে দিয়েছিলাম যে তোমরা ওখানে লিখে দিবা যে সৌজন্যে 1900 SSC পরীক্ষার্থী 1998 ব্যাচ, তো ঠিক ওইভাবেই ওরা লিখে নিয়ে এসছে। এবং আমি কাল থেকে ওই গেটের টাইলসের কাজ শুরু হয়ে যাবে। তারপরে রাস্তার কাজ, রাস্তার কাজের জন্য আমাদের কাউন্সিলর অসিত বরণ বাবুর সাথে কথা বলছি, বিন্নি ম্যাডামের সাথে কথা বলছি। কথা বলার পরে ওনারা আশ্বস্ত করেছেন যে মেন রোড থেকে স্কুল গেট পর্যন্ত যে রাস্তাটুকু আছে, এই রাস্তাটুকুর কিছু জায়গায় পানি জমে যায় এবং এটা সংস্কার করে দেওয়ার জন্য ওনারা প্রতিশ্রুতিবদ্ধ, হয়তো অচিরে এই কাজটা ওরা করে দিবে। তা আমরা এই দুইটা গেট এবং বাইরের রাস্তাটা যখন পেয়ে যাবো পূর্ণ করলাম, তখন বর্তমান ম্যানেজিং কমিটির সাথে আলাপ করে ভিতরের দুই নম্বর গেট থেকে মাঠ পর্যন্ত এই রাস্তাটাও মানে খুব ভাঙাচোরা দশা হয়ে গেছিলো এই বিল্ডিংয়ের মানে মালামাল আসার জন্য, যার প্রেক্ষিতে আমি ম্যানেজিং কমিটিতে উত্থাপন করলাম কথাগুলোকে। কথাগুলো উত্থাপন করার পরে আমাদের সম্মানিত চেয়ারম্যান মহোদয় সম্মতি জ্ঞাপন করে এটার জন্য বাজেট বরাদ্দ দিয়ে আমরা এই কাজ, রাস্তার কাজ কমপ্লিট করছি। রাস্তার উপরে যে করিডোর আছে, এই করিডোরটা টিনগুলো সব ভেঙে গেছিলো এবং পানি পড়ত, এবং এটা সম্পূর্ণ সংস্কার করা হয়েছে। সংস্কার করার পরে সম্পূর্ণ মানে নতুন আঙ্গিকে এটা সুন্দর হয়ে গেছে। ওখানে অভিভাবকদের বসার জন্য যে সিটটা ছিল এটাও দন্য দশায় পরিণত হয়েছিল, এটাও নতুনভাবে কমপ্লিট করে আবার টাইলস করে অভিভাবকদের সম্মানার্থে পুরোপুরি ঠিক করা হয়েছে। এবং কিছু অভিভাবক আছেন যারা মানে পর্দাসীন, তাদের পাশের রুমটাতে বসার জন্য আমরা ব্যবস্থা করছি এবং এইভাবেই তারা যেন সন্তুষ্ট থাকে তার ব্যবস্থা করছি। শুধু তাই না, দুই নম্বর গেটের যে লোহার গেটটা আছে, এই লোহার গেটটাও মানে ভেঙে গেছিলো, এটাও আমরা রিপেয়ার করছি এবং রং করে সম্পূর্ণ নতুন করে দিয়েছি। তারপরে ভিতর দিয়ে রাস্তা, মাঠের ভিতরের পশ্চিম পাশ এবং উত্তর পাশ দিয়ে ছাত্রছাত্রীদের চলাচলের সুবিধার জন্য চেয়ারম্যান সাহেবের দূরদৃষ্টিতার কারণে এখানে প্রস্তাব করছেন একদিন, তারপরে এটাকে বাস্তবায়ন করা হয়েছে, পাকা রাস্তা নির্মাণ করে দেওয়া হয়েছে। এবং এই রাস্তা দিয়ে এখন ছেলেমেয়েরা খুব আরামসে চলাফেরা করতে পারে। এবং পরবর্তীতে যে বিল্ডিং নতুনভাবে হচ্ছে, এই বিল্ডিং মানে থেকে বের হয়ে এই রাস্তা দিয়ে চলাচলের জন্য আরও অনেক সুবিধা হবে। আগে বারান্দা দিয়ে হেঁটে যেতে হতো, এখন আর বারান্দা দিয়ে না হাঁটলেও মাঠের ভিতর দিয়ে হেঁটে তারা যেতে পারে। শুধু তাই নয়, ছেলেমেয়েদের খেলাধুলার জন্য মাঠকে যত রকমের পরিষ্কার পরিচ্ছন্ন এবং মানে যুগোপযোগী করার দরকার চেয়ারম্যান সাহেব বলছেন, এবং আমরা ঠিক ওইভাবেই এটাকে পদক্ষেপ গ্রহণ করতেছি এবং ভবিষ্যতে এটাকে পূর্ণাঙ্গভাবে রূপ দেব। এই বিল্ডিং, নতুন বিল্ডিং করার সময় ড্রেনেজ ব্যবস্থাগুলো ভারী ভারী ট্রাক এবং ট্রলি আনার কারণে সব ড্রেনটা নষ্ট হয়ে গেছে, এবং এই ড্রেনটাকে একদম বালিকা ভবন থেকে শুরু করে আমাদের রাস্তা পর্যন্ত পুরো ড্রেনটা পুরো সংস্কার করা হয়েছে। এবং এখন আর মানে পানি এবং ড্রেনেজ ব্যবস্থার আর কোনো অসুবিধা নাই, স্কুল সম্পূর্ণ স্বয়ং সম্পূর্ণ হয়ে গেছে। তো যাই হোক, আমরা আল্লাহর কাছে আশাবাদী, এবং যেভাবে কমিটি বর্তমানে কাজ করে যাচ্ছে তাতে অদূর ভবিষ্যতে আমরা প্রত্যেকটা দিক সামলে উঠতে পারব। এখন আসল উদ্দেশ্য হচ্ছে শিক্ষার মান উন্নয়ন করা,
শিক্ষার মান উন্নয়ন করতে গেলে আমাদের সক্রিয় হতে হবে, শিক্ষকদের সহযোগিতায়, অভিভাবকদের সহযোগিতায় আমরা শিক্ষার মান উন্নয়নের জন্য অভিভাবক শিক্ষক মত বিনিময় সভা করছি এবং কিভাবে শিক্ষার মান উন্নয়ন করা যাবে এই ব্যাপারে আমরা মানে অত্যন্ত সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছি। অচিরেই আমরা এর সুফল পাব এবং এই এলাকাবাসী এবং প্রতিষ্ঠান যেন উত্তরোত্তর উন্নতি লাভ করে এটাই আমরা আশা করছি এবং ভবিষ্যতে এখন পর্যন্ত যা হয়েছে ভবিষ্যতে আরও হবে বলে আশা করছি। তো আল্লাহ পাকের অশেষ রহমত, আমি দায়িত্ব আসার পর থেকে সক্রিয়ভাবে এবং যথাযথভাবে প্রতিটা ক্ষেত্রে দায়িত্ব পালন করার চেষ্টা করছি। এইভাবে যদি করতে থাকি এবং সম্মানিত চেয়ারম্যান মহোদয় যদি আমাকে এইভাবে সহযোগিতা করেন তাহলে আমরা সবগুলো কাজ সঠিকভাবে সম্পূর্ণ করতে পারব। শুধু তাই নয়, নতুন বিল্ডিংটা করার পরে চারতলা বিল্ডিং, বালিকা ভবনের চারতলা বিল্ডিংয়ের সাথে কোনো সংযোগ ছিল না। তো সংযোগ না থাকার কারণে একটা বেগে দিয়ে পড়ছিলাম। তারপরে আমি চেয়ারম্যান সাহেবের সাথে আলাপ করার পরে চেয়ারম্যান সাহেব বলছেন যে ব্যবস্থা করেন। তো প্রত্যেকটা দোতলা, তিনতলা, চারতলা, যেহেতু চারতলা ভবন ছিল বালিকা ভবনটা, এই চারতলাতে চারটা সিঁড়ির ব্যবস্থা করা হয়েছে। শুধু সিঁড়ি না, ওখানে লোহার গ্রিল দিয়ে প্রত্যেকটাতে গেট বানিয়ে দেওয়া হয়েছে এবং ভবিষ্যতের জন্য এটা আর কোন মানে অসুবিধা থাকবে না এরকম চিন্তা ভাবনা করা হয়েছে। আমাদের স্কুলের স্টুডেন্টগুলো আশপাশ থেকে আসে এবং বেশিরভাগই মানে স্কুল পালানোর স্বভাব ছিল। এই স্কুল পালানোর স্বভাবটাকে রোধ করার জন্য যতগুলো মানে রাস্তা ছিল শিক্ষার্থী পালানোর, এই সবগুলো রাস্তা গ্রিল দিয়ে আমরা সব গেট তৈরি করে দিয়েছি এবং তালা দিয়ে লক করে দিয়েছি। এই অবস্থায় আমরা আছি, আমরা চেষ্টা করতেছি আর যেন কোনো অসুবিধা না থাকে। এরপরে মাঠের ভিতরে যে ফুলের বাগান করার জন্য যে টবগুলো আছে, এই টবগুলো আমরা বিভিন্ন কালারের রং করে সৌন্দর্যটাকে বৃদ্ধি করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি এবং টবগুলার সৌন্দর্য বর্ধন করা হচ্ছে। শুধু তাই নয়, শিক্ষকদের ওয়াশরুম, কমন রুম, ছাত্রছাত্রীদের টয়লেট সব কিছু পুনঃসংস্কার করা হচ্ছে এবং পুনঃসংস্কার করার প্রেক্ষিতে সব কিছুতেই নতুনত্ব ফিরে আসছে। বিদ্যালয়ের দরজা জানলা সব কিছু সংস্কার করে নতুনভাবে রং করা হয়েছে। শিক্ষার মান উন্নয়নের জন্য, শিক্ষার্থীর উপস্থিতি বাড়ানোর জন্য যা যা করণীয় আমরা চেষ্টা করে যাচ্ছি। আমার বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা, শিক্ষক শিক্ষিকাবৃন্দ অত্যন্ত সুন্দর মনোভাব নিয়ে আমাদের সাথে কাজ করছেন। আমরা আশা করব যে আমরা সবগুলো যেন ঠিকমতো করতে পারি। এছাড়াও গত 18 তারিখ বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শেখ রাসেল ডিজিটাল ল্যাব আমরা অত্যন্ত সুন্দর এবং মনোরম পরিবেশে নতুন ভবনের তিনতলায় একটা কক্ষকে সাজিয়েছি শেখ রাসেল ডিজিটাল ল্যাব হিসাবে। সরকার আমাদেরকে সহযোগিতা করেছেন এবং আমরা এই ডিজিটাল ল্যাব পুরোপুরিভাবে আমরা সম্পূর্ণ করেছি এবং ল্যাবে কম্পিউটার এবং শিক্ষার্থী, কম্পিউটার শিক্ষক তারা নিয়মিত কাজ করে এবং অত্যন্ত আনন্দমুখর পরিবেশে তারা এখন বিজ্ঞান এবং বর্তমান তথ্য প্রযুক্তির সাথে তাল মিলিয়ে সব কিছু নতুনত্বর মাধ্যমে শেখার চেষ্টা করছে এবং সেটাও আমরা সম্পূর্ণভাবে কার্যকর করতে সক্ষম হয়েছি। তো যাক, মহান সৃষ্টিকর্তার কাছে শেষ কথা হচ্ছে যে আল্লাহ আমাদের যদি সহায় থাকেন তাহলে আমরা এই বিদ্যালয়কে উত্তরোত্তর উন্নতির দিকে নিয়ে যেতে পারবো। সবাইকে ধন্যবাদ এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিভিন্ন সেক্টরে যে যেখানে আছে সবাইকেই আমরা সাধুবাদ জানাই, মোবারকবাদ জানাই এবং বাংলাদেশ স্বাধীন দেশ, বর্তমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, জননেত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধু, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্যার গভীর শ্রদ্ধা এবং সম্মান রেখে দেশকে এগিয়ে যাওয়ার যে প্রত্যয় তার সাথে একাত্মতা ঘোষণা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক, মঙ্গল হোক গণবিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়ে। আল্লাহ হাফেজ।